হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কো ফ্রেন্ডস চ্যানেল। আজ ছাদে চলে এসেছি ফুল তুলবো বলে, আর তার সাথে একটা বাটিও নিয়ে চলে এসেছি। তো এই যে সেই বাটিটা, সেটা দিয়ে কী করব সেটা ফুল তুলতে তুলতে শেয়ার করে নেব। ছাদে একটা মৌসুমি লেবু গাছ লাগিয়েছিলাম টবের মধ্যে, তো যখন এই গাছে ফুল এসেছিল সেই সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যে কটা ফুল ফুটেছে সে কটা তো আর শেষ পর্যন্ত থাকে না, তো চারটে লেবু শেষ পর্যন্ত রয়েছে। তো চারটের মধ্যে আবার মোটামুটি যখন একটা বড় হয়ে গেছে, তখন আমার ছোট মেয়ে একটা এমনি পাতি লেবু ভেবে ওটাকে কেটে শরবত বানিয়ে খেয়েছে। যাই হোক, ও বুঝতে পারেনি। এখন আপাতত তিনটে আছে, তো এইগুলো এখন ছিঁড়ে নেব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমাদের প্রথমবার লেবু তুলবো আমরা এই গাছের থেকে। তো এই যে বাটি আর এই টবের মধ্যেই আমি এই লেবু গাছটা লাগিয়েছি। তো কেমন হলো লেবুগুলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, দেখতে থাকুন আজকের ভিডিওটি এবং এনজয় করতে থাকুন। আমার তো খুবই আনন্দ হচ্ছে আজকে, কারণ এই গাছটা লাগিয়েছি টবের মধ্যে, তারপরের থেকে প্রতিদিন জল দিচ্ছি, পরিচর্যা করছি, জৈব সার ব্যবহার করছি, তারপরে ফুল এসছে, তারপরে লেবু হলো, মানে ব্যাপারটা ভাবতেই একটা ভীষণ রকম ভালো লাগছে। তো একটা একটা করে গাছের ফলগুলো তুলে নিচ্ছি। তো মোটামুটি বেশ ভালোই বড় সাইজ হয়েছে, ধীরে ধীরে সব লেবুগুলোই তুলে নেব গাছ থেকে। তো এরপরের বার আশা করছি আরও ভালো ফুল এবং ফল পাওয়া যাবে। তো এটা ফার্স্ট টাইম, তো যাই হোক, তিনটে হোক বা চারটে, যে কটাই হোক, একটা হলেও নিজের হাতে লাগানো জিনিস, যত্ন করে বেড়ে ওঠা জিনিস, তার ফল পাওয়াটা অনেকটা আমার কাছে মানে ভালো লাগা। কেউ যদি নিজে হাতে গাছ লাগায় বড় করে, সেটা ঠিক সন্তানের মতোই সেই জিনিসটাকে মনে হয় যেন নিজের সন্তানকে মানুষ করছি এবং তার ফল পেলাম। তো ভীষণ ভালো লাগছে আজকে। তো এই লেবুগুলো কেটে তো আমরা বাড়িতে যে কয়জন আছি খাবো, তো সবাইকে তো সেইভাবে দিতে পারবো না, মাত্র এই কটা লেবু হয়েছে। আশা করছি নেক্সট টাইম অনেক বেশি ফুল এবং ফল পাবো। শুধুমাত্র জৈব সার ইউজ করে আমি এই সুন্দর লেবুগুলো উৎপাদন করতে পেরেছি। তো নেক্সট টাইম আশা করছি অনেক ফল হবে, আর তখন আপনাদের সবার সাথে শেয়ার করব। আর পাশাপাশি যারা ছিল তাদেরকে এক পিস করে দিতে পেরেছি, প্রত্যেকে বলেছে ভীষণ ভীষণ মিষ্টি এবং সুস্বাদু ফল, আর অনেক বেশি রসালোও ছিল। এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। বাই বাই।